বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতিশীল। বেগম খালেদা জিয়ার লিভারে প্রতিনিয়ত পানি জমছে এবং সেই পানি নিষ্কাশন করতে হচ্ছে। তার শারীরিক অবস্থা যে কোনো মুহূর্তে অবনতি ঘটতে পারে এমন আশঙ্কা করছেন তার চিকিৎসকরা। কিন্তু এই সময় বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং তার রোগমুক্তি কামনা চেয়ে বেগম খালেদা জিয়ার দল বিএনপি যেন তার চূড়ান্ত পরিণতির অপেক্ষা করছে। বেগম খালেদা জিয়ার কিছু হলে বিএনপি কী ধরনের আন্দোলন করবে, কী ধরনের কর্মসূচি নেবে তা নিয়ে বিএনপির মধ্যে নানামুখী আলাপ আলোচনা চলছে। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বিএনপির অনেক নেতা এখন বেগম খালেদা জিয়ার চূড়ান্ত পরিণতি কামনা করছেন এবং বেগম খালেদা জিয়ার কিছু হলে আন্দোলন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এমন একটি ধারণাও তারা পোষণ করছেন। বেগম খালেদা জিয়ার কিছু হলে বিএনপি কী ধরনের কর্মসূচি নেবে তা নিয়েও বিএনপির মধ্যে আলোচনা চলছে। একাধিক সূত্র বলছে, বেগম খালেদা জিয়াকে ঘিরে বিএনপির একটি ভয়ঙ্কর পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ঢাকা শহরের রাস্তায় নেমে পড়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা, বিক্ষোভ এবং জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে আওয়ামী লীগকে রাজপথ থেকে উৎখাত করা, মন্ত্রীপাড়া সচিবালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘেরাও এবং আক্রমণ করা, রাজপথ দখল করা। এর মাধ্যমে তারা আন্দোলনে বড় রকম বিজয় ছিনিয়ে আনতে চায় বলেই বিভিন্ন সূত্রগুলো বলছে। পাশাপাশি বেগম খালেদা জিয়ার কিছু হলে তারেক জিয়াকেও দেশে ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে, বিএনপি ঢাকার রাজপথ দখল করে রাখবে এবং এরকম একটি পরিস্থিতিতে তারেক জিয়াকে লন্ডন থেকে দেশে নিয়ে আসা হবে। এই সময় যদি তারেক জিয়াকে গ্রেপ্তার করা হয় বা আইনের আওতায় আনা হয় সেক্ষেত্রে বিএনপি তার সহিংসতার মাত্রা আরও বাড়াবে। বিভিন্ন সূত্রগুলো বলছে বিএনপির এই পরিকল্পনার কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ গোয়েন্দা সংস্থারা ভালো মতোই জানেন এবং এর এরকম পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য তাদের প্রস্তুতিও রয়েছে। সূত্রগুলো আরও বলছে বিএনপির আন্দোলন করার শক্তি কতটুকু আছে সে সম্পর্কে আমরা ভালো মতোই জানি এবং এরকম করার ক্ষমতা বিএনপির আপাতত নেই। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।